তালে তালে শারীরিক কসরত। আসলে এই খেলাধুলা শারীরিক কসরত যেমন শরীরকে শৃঙ্খলিত করে তেমনি করে মনকে। ডান বাম ডান ডান বাম ডান দেখতে পাচ্ছি তালে তালে মেয়েরা শুরু করছে, খুবই সুন্দর। আমরা একটু জোরে হাততালি দেই, খুবই সুন্দর। তালে তালে আমরা দেখতে পাচ্ছি উপরে উঠে যাচ্ছে হাত, মনে হচ্ছে অনেকগুলো লাল সবুজ ফুল ফুটছে। বাহ, চমৎকার চমৎকার, ছোট ছোট ফুল ফুটছে, আবার মনে হচ্ছে কুড়ি বন্ধ হয়ে যাচ্ছে। চমৎকার, অনেক সুন্দর হয়েছে, ভেরি গুড। স্কুল পিটি মেয়েদেরকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, এত অল্প সময়ে এত সুশৃঙ্খলভাবে উপস্থাপন করছো তোমাদের উপস্থাপনা, তোমাদের এই প্রদর্শনী স্কুল পিটি। ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এই ঐতিহ্যবাহী স্কুলের এটা ঐতিহ্যের অন্যতম অংশ। সব সময় আমরা উপভোগ করি মেয়েরা নিজেদেরকে অসম্ভব কষ্টে ধরে খুব অল্প সময়ে। সুন্দর, ধীরে ধীরে বসে পড়ছে, আবার উঠে যাচ্ছে। আমরা যেন ওদের, হ্যাঁ সুন্দর, আস্তে আস্তে উঠে পড়ছে এক দল, আবার আরেক দল দাঁড়িয়ে যাচ্ছে। ছড়িয়ে পড়ছে মেয়েরা, চলে যাচ্ছে নিজেদের জায়গায়। আসলে ছোট ছোট শৃঙ্খলা কিন্তু একটা বড় জিনিসকে সুন্দরভাবে উপস্থাপন করে, এটা হচ্ছে তারই উদাহরণ। ছড়িয়ে পড়ছে মাঠে, দলনেতাদের দেখতে পাচ্ছি আমরা, পিছনের দিকে চলে গেল, গোল হয়ে দাঁড়িয়ে আছে। আরেক দল চলে যাচ্ছে মাঠের পিছনের দিকে, ছোট ছোট বৃত্ত হয়ে ঘুরছে। সম্ভবত মাঝখানের অংশটা আমরা সূর্য হিসাবে কল্পনা করতে পারি এবং তার আলোয় তার কিরণে ছড়িয়ে যাবে চারদিক। কিছু কিছু একটা ফিগার আমরা কিছুক্ষণের মধ্যেই পাবো। দেখতে পাচ্ছি মাঝখানে একটা লাল বৃত্ত এবং তাকে ঘিরে আছে সবুজ। বাহ, চমৎকার চমৎকার, আমরা সূর্যের আলোয় আলোকিত হব এবং ফুটে উঠবো ছোট ছোট ফুলের মতো, আমার তাই মনে হচ্ছে। আমাদের প্রতিটি শিক্ষার্থী যেন তাদের জীবনে এভাবেই ফুল হয়ে ফুটে উঠতে পারে সেই কামনাই আমাদের। তাদের সমস্ত সম্ভাবনা সমস্ত সৃজন শক্তি দিয়ে তারা যেন আমাদের বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যায় বহুদূর। আমরা নেতৃত্বকেও দেখতে পাচ্ছি, এই ধরনের শারীরিক কসরতের মাধ্যমে আমরা আসলে এক একজন খুদের নেতা পেয়ে যাই, যাদের নেতৃত্বে বাকিরা এগিয়ে যায়। পায়রা,
চমৎকার, একটা হাততালি হোক জোরে। তালে তাল রেখে উপস্থাপন করছে আমাদের স্কুল পিটির শিক্ষার্থীরা, অসম্ভব সুন্দর এবং সুশৃঙ্খল তাদের পরিবেশনা। আমরা মুগ্ধ হচ্ছি, অনুপ্রাণিত হচ্ছি। চমৎকার, শুয়ে পড়ছে তালে তালে, বন্ধ হচ্ছে আবার যেন ফুটে যাচ্ছে ফুল। আবার সংগঠিত হচ্ছে মাঝখানে, চমৎকার। আমাদের জাতীয় ফুল শাপলা ফুটছে, আবার যেন আগের জায়গায় কুড়িতে চলে যাচ্ছে। দাঁড়িয়ে যাচ্ছে সবাই, বেরিয়ে পড়ছে দলনেতারা বৃত্তাকারে, হাতে হাত রেখে ঘুরছে। আবার নতুন কোন প্রয়াস, নতুন কোন থিমকে সবার সামনে উপস্থাপন করা। তালটি বজায় রেখে এগিয়ে যাওয়া। আমরা দেখতে পাচ্ছি একটি ছোট বৃত্তকে ঘিরে অপেক্ষাকৃত বড় বৃত্তে পরিণত হচ্ছে। আমাদের এই ছোট ছোট সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করে রাখে সেই আমাদের আজিজ স্যার, তার অক্লান্ত পরিশ্রম কিন্তু সব সময় আমরা দেখতে পাই আমাদের বিদ্যালয়কে তুলে ধরে এবং এই মুহূর্তগুলোকে জীবিত রাখে। আমরা আজিজ স্যারের উপলক্ষে একটা জোরে হাততালি চাই সবার কাছ থেকে। স্যারের এই কাজকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি। নিবেদিত স্যার সব সময়। আবার যেন বন্ধ হচ্ছে ছোট ছোট হাতগুলো। আসলে চমৎকার, এত অল্প সময়ে মেয়েরা যে কিভাবে এত সুশৃঙ্খল ভাবে পরিবেশন করছে এটা আমি নিজেই অবাক হচ্ছি, চমৎকৃত হচ্ছি। আর আমাদের শিক্ষার্থীরা যে আসলে পারে এটা তারই প্রমাণ। অসম্ভব সুন্দর হচ্ছে মেয়েরা, স্কুল পিটির মেয়েরা। ডান বাম ডান চলছে তাল, সাথে সাথে নানা ধরনের পরিবেশনা। মেয়েরা আমরা আবার একটা জোরে হাততালি দেই, ধন্যবাদ সবাইকে।
বসে পড়ছে মেয়েরা সামনে পা দিলে একটা জিনিস কিন্তু লক্ষ্য করার মতো সব সময় মেয়েরা একে অন্যের সাথে সংযুক্ত শাপলা ফুটছে তার সৌরভ তার সুবাস সব জায়গায় যেন ছড়িয়ে পড়ে আমাদের জাতীয় ফুল শাপলা আমরা উপভোগ করছি স্কুল পিটির মেয়েদের পরিবেশনা এটা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার কিন্তু চমৎকার ভাবে মেয়েদের উপস্থাপনা আমরা জোরে হাততালি ধন্যবাদ মেয়েদের ওদের কিন্তু কোনো ক্লান্তি নেই সকাল 9টা থেকে এত অবধি বসে আছে ওদের কিন্তু ওদেরকে দেখলে একটু মনে হচ্ছে না ওরা ক্লান্ত হয়েছে এত সুন্দর উপস্থাপনা হচ্ছে সবার আমাদের পিটি স্কুল পিটির মেয়েরা অসম্ভব সুন্দরভাবে উপস্থাপিত করছে ওদের উপস্থাপনা আর আমাদের সমস্ত কার্যক্রমের অন্যতম অনুপ্রেরণা হচ্ছে আমাদের অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা আমাদের বড় আপাদিল মাহফুজা হুসাইনি আপা আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আপা যথেষ্ট অনুপ্রাণিত করে মেয়েদের স্কুল শ্রেণী কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষাক্রমিক কার্যক্রমকে যেন এগিয়ে নিয়ে যায় একটা ভালো উপস্থাপনা যেন মেয়েরা পরিবেশন করতে পারে আপা সবসময় আসলে সবার পাশে দাঁড়িয়ে উৎসাহ প্রদান করেন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি বড় আপা এবং ছোট আপার প্রতি এবং যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই পরিবেশনা আজকে যা আমরা উপভোগ করছি আমি আফরোজ আপার জন্য একটা বড় হাততালি চাচ্ছি আর আমরা মাঠে দেখতে পাচ্ছি যে জাতীয় পতাকা মাঝখানে আমাদের লাল সূর্য এবং পাশে আমাদের সবুজ বাংলাদেশ আমরা বাংলাদেশকে আরো সবুজ দেখতে চাই এবং সূর্যের আলোয় যেন আলোকিত হয় পুরো বাংলাদেশ সেই প্রার্থনা করছি ইনশাআল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো চমৎকার ডাম্বেলের মেয়েরা তোমরা রেডি থাকো ওরা বের হওয়ার সাথে সাথে তোমরা প্রবেশ করবে এরপরে আমরা আরেকটা ডিসপ্লে দেখতে পাবো নাচ ওই নাচের মেয়েদেরকে আমি প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাচ্ছি আর হুমাই আপার দৃষ্টি আকর্ষণ করছি আপনি মেয়েদেরকে একটু প্রস্তুত করবেন কারণ ডাম্বেলের পরেই আমরা নাচটা উপভোগ করব আপা আপনার দৃষ্টি আকর্ষণ করছি গানটা যেন রেডি থাকে আমাদের লাল সবুজের পতাকা এখনো মাঠে আছে চমৎকার তালে তালে মেয়েরা পরিবেশন করছে তাদের পরিবেশনা হ্যাঁ
এখন আমরা পরিপূর্ণ পতাকাটাকে দেখতে পাব, সবুজ রঙের সেই বাংলার শস্য শ্যামল সুজলা সুফলা বাংলাদেশ, যেই বাংলাদেশ আসলে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, কিন্তু আমরা আমাদের মাঠে দেখতে পাচ্ছি সেই সবুজকে এবং সেই লাল সূর্য। চমৎকার, একটা জোরে হাততালি দিই আমরা।